আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই এগ্রোটেক ইউটিউব চ্যানেল। আমাদের আজকের আলোচনা বাংলাদেশের সেরা 10টি আম নিয়ে। আর এখানে প্রতিটি আমকেই তার স্বাদ, গন্ধ ও জনপ্রিয়তার উপর ভিত্তি করে সাজানো হয়েছে, যার ফলে আম কেনার পূর্বে তার স্বাদ সম্বন্ধে একটি প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। তাই আজকের ভিডিওটি সকল আমপ্রেমীদের জন্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। প্রথমেই 10 নম্বর পজিশনে আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো রানী পছন্দ। এই আমটি বাজারে শুরুর দিকেই পাওয়া যায়। আকারে বেশ ছোট আর পরিপাক্য অবস্থায় এর স্বাদ তীব্র মিষ্টি, যার ফলে এই আমের বাজারে জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। 9 নম্বর পজিশনে আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো নাগফজলি। এই আমের পরিপাক্য অবস্থায় এর রঙই এর স্বাদের কথা বলে দেয়। এই আমটি আকারে বেশ বড় এবং পরিপাক্য অবস্থায় এই আমের মিষ্টতা আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে বলে আশা করি। এরপরে 8 নম্বর পজিশনে আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো চোষা আম। বাংলাদেশে এই আমটি তার স্বাদের জন্য বেশ পরিচিতি পেয়েছে। পরিপাক্য অবস্থায় এই আমের স্বাদ যথেষ্ট মিষ্টি আর এর রসাল অংশের পরিমাণও অনেক বেশি, যার ফলে বাজারে এই আমের চাহিদা বেশ ওপরে। এরপরে 7 নম্বর পজিশনে আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো ব্যানানা ম্যাঙ্গো। নাম ব্যানানা হলেও এর স্বাদ কিন্তু ব্যানানার মতো মোটেই নয়। এই আমটি মূলত তার আকৃতির জন্যই ব্যানানা ম্যাঙ্গো বলা হয়ে থাকে আর পরিপাক্য অবস্থায় এই আমের মিষ্টতা আপনাকে বেশ সন্তুষ্ট করবে বলে আশা করি। এরপরে 6 নম্বর পজিশনে আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম বারিয়াম 4। এই আমটি আকারে বেশ বড়, মাত্র 2টি আমেই 1 কেজির পাল্লা সমান করে দিতে পারে আর এই আমটি 80 আমের সাথে ক্রস করে উদ্ভাবন করার ফলে এই আমটি বাজারে সবার শেষের দিকে আসে, ফলে মৌসুমের শেষে এর চাহিদা বেশ ওপরে। এরপরে 5 নম্বর পজিশনে আমরা যে আমটিকে রেখেছি তার নাম হলো আম্রপালি। এই আমটির উদ্ভাবন ভারতে হলেও বাংলাদেশে চাষের জন্য বেশ উপযোগী। পরিপাক্য অবস্থায় এই আমটির মিষ্টতা ও ফ্লেভার আপনাকে বেশ সহজেই আকৃষ্ট করে নেবে। বর্তমান সময়ে বাজারে এই আমের চাহিদা বেশ ওপরে। 4 নম্বর পজিশনে আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো গোপালভোগ। এই আমটি বাজারে শুরুর দিকে আসে আর পরিপক্ক অবস্থায় এই আমটির ভেতরের রঙই বলে দেয় এর স্বাদটি কেমন হতে পারে। এই আমটি স্বাদে তীব্র মিষ্টি, তাই মৌসুমের শুরুতে এই আমের চাহিদা সবার ওপরে থাকে। এরপরে 3 নম্বর পজিশনে আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো হাড়িভাঙ্গা। আসলে এই আমটি তার স্বাদ ও জনপ্রিয়তার কারণেই 3 নম্বরে এসেছে। পরিপাক্য অবস্থায় এর স্বাদ ও মিষ্টতা যে কাউকেই খুব সহজেই আকৃষ্ট করবে। এরপরে 2 নম্বর পজিশনে আমরা যে আমটিকে রেখেছি তার নাম হলো ক্ষীরসাপাতি, বা অনেক জায়গায় হিমসাগর নামেও বিক্রয় করা হয়। আসলে এই আমটির ছবিটি এর স্বাদের কথা বলে দিচ্ছে। অনেকেই এই আমটিকে তার পছন্দের তালিকায় শীর্ষে রাখেন শুধু এর মিষ্টতা ও তার স্বাদের কারণে। ফাইনালি আমরা যে আমটিকে দেখতে পাচ্ছি তার নাম হলো আমের রাজা ল্যাংড়া। এই আমটিকে নিয়েও নতুন করে কিছু বলার নেই। এই আমটি তার ফ্লেভার দিয়েই সকলকে আপন করে রেখেছে আর বিশেষ কিছু বৈশিষ্ট্য বলতে গেলে খোসা ও বীজ বেশ পাতলা, ফলে সম্পূর্ণ আমটি রসালো ও খাওয়ার উপযুক্ত।
সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি এখনও এগ্রোটেক পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আজ এ পর্যন্তই, কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।